ভালো পুষ্টিকর খাবার খাওয়া কিন্তু খারাপ কাজ না আবার হচ্ছে মাঝে মধ্যে আপনি অপুষ্টিকর খাবারও খেতে পারেন এটা লাইফে সবকিছুই দরকার আছে ফিটনেস গোলটা এমনভাবে সেট করা উচিত না যে আপনি খাবেনই না আপনার পছন্দের খাবার তাহলে আপনি ডিপ্রেসড হয়ে যাবেন আর মানসিকভাবে অসুস্থও হয়ে যায় এরকম মানুষ যারা মনে করে আমাকে সারা বছর ডায়েট করতে হবে সমস্যা নেই আপনি সপ্তাহে সাত দিন আপনি দুই দিন ডায়েট ভাঙেন ইচ্ছে মতো খান আইসক্রিম থেকে শুরু করে খোকাগুলো সব কিছু খান বাকি পাঁচ দিন আপনি কড়াভাবে ডায়েট করেন অনেকে আমাদের রিলেটিভসরা বলে যে একদিন খেলে কিছু হবে না আপনাকে উত্তর দেওয়া জানতে হবে যে ওই একদিনটা আজকে না ওটা ওই দিন ওই দিন আমাকে দাওয়াত দেন আমি এসে খাবো তো এইভাবে বলা জানতে হবে আমি এইভাবে বলি আসলে রুটিন করে বডি রুটিন করে নিতে হবে আপনাকে যে হ্যাঁ আমি সপ্তাহে দুই দিন খাবো কারণ কি আপনি যেটা পাঁচ দিন করছেন সেটা আপনার বডিতে বেশি ইফেক্টিভ ইফেক্ট ফেলবে যেটা আপনি দুই দিন করছেন তো দুই দিন যদি ডায়েট না করেন সেটা আপনার বডিতে খুব একটা ইফেক্ট ফেলবে না বাকি পাঁচ দিন কি করছেন আপনি সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তো আপনার রেশিও তো বেশি হতে হবে ডায়েট করছেন চার দিন ভাঙছেন তিন দিন সমস্যা নাই কিন্তু ডায়েট ভাঙছেন চার দিন করছেন তিন দিন সেক্ষেত্রে সমস্যা আছে বুঝতে পেরেছেন এটা হচ্ছে ব্যাপারে সব কিছু ব্যালেন্সের উপরে মানে ব্যালেন্স করতে হবে আপনাকে আপনি পারছেন না ছয় দিনই ডায়েট করতে আপনি তিন দিন করেন বা চার দিন করেন আগে শুরু করেন কিন্তু যেদিন করবেন ওই দিন একদম পারফেক্ট থাকতে হবে যেমন আমরা রমজানে কিন্তু আমাদের ইচ্ছা শক্তি বেড়ে যায় তো আপনাকে শুরু করতে হবে রাত বারোটার পর থেকে পর দিন রাত বারোটা পর্যন্ত এইভাবে ডাই যে এই চব্বিশ ঘন্টার ভিতরে আমি উল্টাপাল্টা কিছু খাবো না আবার অনেকে মিসকনসেপশন আছে যে ডায়েট করলে হচ্ছে কম খেতে হয় এই আসলে তা না ডায়েট হচ্ছে আপনি আপনার পেট ফিল করবেন হচ্ছে পুষ্টিকর খাবার দিয়ে আপনি সবজি খাবেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেশি খাবেন কার্বাই কার্বোহাইড্রেটে বা দুই ধরনের হয় পরে আলোচনা করবো আমি পরে আমি বলে দিচ্ছি তবে হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা আপনাকে বেশি নিতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমাদেরকে অলস হতে দেয় না এটা আমাদের বডিতে খুব স্লোলি স্লোলি হচ্ছে আপনার সুগারটাকে প্রোভাইড করে যেটা মানে আপনি অনেক মানে ধরেন যে আপনি কোন একটা ক্রিকেট ম্যাচ খেলবেন বা হচ্ছে কোন একটা ম্যারাথন রেসে যাবেন তাহলে আপনাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে যেটা আপনাকে দীর্ঘক্ষণ শক্তি দিবে আর সিম্পল কার্বোহাইড্রেট হলো সেগুলো ধরেন আপনি একটা ওয়েট লিফটিং কম্পিটিশনে যাচ্ছেন যেখানে আপনাকে ইনস্ট্যান্ট অনেক শক্তির দরকার তখন আপনি হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট খাবে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট শক্তির জন্য বেশিক্ষণের জন্য না দেখবেন সিম্পল কার্বোহাইড্রেট হচ্ছে ভাত সবথেকে বড় সিম্পল কার্বোহাইড্রেট আমরা যেটা খাই সেটা হচ্ছে সাদা চালের ভাত এই কারণে সাদা চালের ভাত আপনি যখন দুপুরে খাবেন ইনস্ট্যান্ট আপনার কিছুক্ষণ আপনার খিদাও মিটে গেল কিছুক্ষণ পরে দেখবেন ঘুম আসছে কেন কারণ আপনার বডি খুব দ্রুত সুগার পেয়েছে এখন ওই সুগার আপনাকে আপনার ব্লাডটাতে সুগার যে স্ট্রিম হচ্ছে ব্লাডে সেটা আপনাকে ব্রেনকে সিগন্যাল দেবে যে রেস্ট দরকার বুঝছেন তখন আপনার ঘুম আসবে কিন্তু আপনি যখন যেমন এই ভাইকে আমি হচ্ছে কমপ্লেক্স কারভার দিয়েছিলাম তখন ওনার হচ্ছে ঘুমানোর পরিমাণটা একটু কমে গেছে মানে অলস অলসতার ঘুম যেটা মানে ঘুমানো কিন্তু ইম্পর্টেন্ট শরীরের জন্য কিন্তু ধরেন যে আপনি ঠিক মতো ঘুমাচ্ছেন না জাস্ট বসে আছেন অলসভাবে তাহলে এটা কিন্তু প্রোডাক্টিভ না এটা কিন্তু রেস্ট হলো না প্রপার রেস্ট হচ্ছে স্লিপ স্লিপের উপরে কোনো রেস্ট না আপনি বসে আছেন এটা কিন্তু রেস্ট না বসে থাকলেও মানুষ বিভিন্ন চিন্তা করে মানুষের ব্রেনে প্রেশার পড়ে আপনার প্রপার আপনার ব্রেন রিলিফ পায় হচ্ছে আমাদের ঘুমন্ত সময় তো এই ঘুমানোটা খুবই ইম্পর্টেন্ট তো আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমাদেরকে ঘুমাতে সহায়তা করে যে আপনি দীর্ঘক্ষণ কাজ করবেন করার পর একদম পারফেক্ট স্লিপ স্লিপে যাবেন কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দিবে আপনাকে টায়ার্ড টায়ার্ড করে দেবে দেখা গেল আমরা দুপুরে ম্যাক্সিমাম সময়ে রাইস খাই তো ওই রাইসের ফলে আমরা টায়ার্ড হয়ে যাই কিছুক্ষণ পরেই মনে হয় যে না ঘুমায় আমি কাজ করতে ভালো না তো এটা প্রোডাক্টিভিটি কমাচ্ছে একই দিক দিয়ে আপনি ওই জায়গায় যদি প্রোডাক্টিভ হতেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেয়ে তাহলে আপনি লং টাইম কাজ করতে বলেন না দু একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট কমপ্লেক্স কার্বোহাইড্রেট হচ্ছে লাল চালের ভাত গমের রুটি ভুট্টা এগুলো হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ওকে আমরা অনেকে বলেন না যে ভাত খা নাহলে দুর্বল হয়ে যাবি তো এরকম না আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খান ভাত কি মানে ভাতের ভিতরে যে নিউট্রিশন আছে সেটা আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেটেও পাবেন ভুট্টাতেও পাবেন কিন্তু ভাতে যেটা হয় যে পলিশ করা চাল যেটা সেখান থেকে ফাইবার সরিয়ে আমি আপনার কথাটা বুঝতে পারছি ফাইবার সরিয়ে ফেলে তো আপনি নিউট্রিশন পেলেন না মানে ওটা ওটা একদম সব সবকিছু বাদ দিয়ে যেন সুগারটা আমার জন্য রেডি করে দিচ্ছে ওটাই মানে রাইসটা হচ্ছে সবকিছু বাদ দিয়েছে সুগার হ্যাঁ সাদা সাদা যে রুটি ময়দা যেরকম ময়দার মধ্যে চানাচুর চানাচুরেও সুগার লবণ লবণও লবণের আবার আরেক ধরনের সাইড এফেক্ট আছে ওটা পরে বলছি তো এটা হচ্ছে ব্যাপার